শ্রী রাম পূর্ব তাপনী উপনিষদ বলে একটি উপনিষদ রয়েছে, খুব প্রচলিত নয়, অনেকে হয়তো এটি জানেনও না। শ্রী রাম পূর্ব তাপনী উপনিষদ, সেই উপনিষদ থেকে আমরা শ্রী রামচন্দ্র সম্বন্ধে একটু পাঠ করব, তাতে জানতে পারবো যে এই রামচন্দ্র আসলে কে। এখানে সেই সম্বন্ধে একটু কথা বলা রয়েছে, কারণ শ্রী রামচন্দ্র সম্বন্ধে মোটামুটি কাহিনী আপনাদের সকলের পরিচিত রয়েছে। যুগ যুগ ধরে এই কাহিনী যেমন চলে আসছে, তেমনি এই কাহিনী চলবেও। শ্রীরাম পূর্ব তাপনী উপনিষদে বলা হচ্ছে, চিন্ময়স্মিন মহাবিষ্ণু জাতে দশরথে হরৌ রঘু কুলে খিলম রাতি রাজতেয়ো মহিস্থিতাঃ। দশরথে মানে দশরথের ঔরসে, রঘু কুলে মানে রঘু বংশে, অস্মিন চিন্ময়ে মহাবিষ্ণু জ্ঞানস্বরূপ, এই মহাবিষ্ণু পুরুষোত্তম স্বয়ং ভগবান, হরৌ হরি জাতে জন্মগ্রহণ করলে তার নাম যে রামচন্দ্র, এই নাম রাখা হয়, যিনি মহিস্থিতাহ বিদ্যমান থেকে পৃথিবীতে, অখিলম রাতি রাজতে, অখিলং মানে নিখিল আর রাজি রাতি মানে হচ্ছে দান করেন, রাজতে শোভা বৃদ্ধি হয়, যেন যার দ্বারা রাক্ষসাহ রাক্ষসগণ মরণম ইয়ান্তি মৃত্যুপ্রাপ্ত হয়, সেই হল রামচন্দ্র। স রাম ইতি লোকেশু বিদ্বত ভি প্রকটিতি কৃতাহ রাক্ষসা যেন মরণম ইয়ান্তি শুদ্রেকোত অথবা। দশরথের ঔরসে রঘুবংশে যিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই চিন্ময় মহাবিষ্ণু হরি, যার নাম রামচন্দ্র, যিনি পৃথিবীতে বিদ্যমান থেকে নিখিল বস্তু দান করেন এবং শোভমান হন, যার দ্বারা রাক্ষসগণ মরণপ্রাপ্ত হয়, সেই হরি জ্ঞানীগণের দ্বারা জগতে রাম বলে প্রকটিত হয়েছেন, অথবা স্বীয় উৎকর্ষ হেতুই তার রাম নাম বিখ্যাত হয়েছে। রাম নাম ভুবি খ্যাতম অভিরামেণ বা পুনঃ রাক্ষসান মর্ত্য রূপেণ রাহুর মন সিজম যথা। তিনি রাক্ষসগণকে নিহত করেছিলেন, বধ করেছিলেন, সেই রামচন্দ্র। প্রভাহীনাংশ তথা কৃত্বা রাজ্যান হানাং মহিভৃতাম ধর্ম মার্গম চরিত্রেণ জ্ঞান মার্গম চ নামতঃ। কিরকম সেই রামচন্দ্র, যথা ধ্যানেন বৈরাগ্যম ঐশ্বর্যম সস্য পূজনাত তথা রাত্যস্য রামাখ্যা ভুবি স্যাত অথ তত্ত্বতঃ। সেই রামচন্দ্র সম্বন্ধে বলা হচ্ছে যে যিনি আনন্দবর্ধন হেতু
রাম নাম পৃথিবীতে খ্যাত হয়েছে, আনন্দ যার দ্বারা বৃদ্ধি প্রাপ্ত হয়, রাম রমতে, তো যার দ্বারা আনন্দ বৃদ্ধি প্রাপ্ত হয় সেই রাম, সেই জন্যেই পৃথিবীতে তার নাম খ্যাত হয়েছে। রাহু যত রূপ চন্দ্রকে প্রবাহীন করে, রাহু যেমন চন্দ্রকে প্রবাহীন করে, সেই রকম মানুষ রূপে রাক্ষসকে প্রবাহীন তিনি করেছিলেন, এবং সুযোগ্য রাজারা যাতে নিজ চরিত্র শ্রবণ করে ধর্মপথ নাম সংকীর্তন করে জ্ঞানপথ এবং ধ্যান পথের দ্বারা বৈরাগ্য ঐশ্বর্য আদি লাভ করতে পারেন, সেই রূপে তিনি ফল বিধান করেন এবং সেই কারণেও তার নাম রাম হয়েছে। কেন তার নাম রাম হয়েছে এই কথাটি এই উপনিষদ উল্লেখ করছেন। রাম মাত্র দুটো শব্দ রয়েছে, রম হচ্ছে ধাতু, রম হচ্ছে আনন্দবর্ধন, তো সেই জগতের আনন্দ যিনি বর্ধিত করেন এবং তার জন্যই তার নাম রাম রাখা হয়েছে, তিনি হলেন রাম। আসলে তিনি মহাবিষ্ণু ভগবান পরমেশ্বর, তিনি রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। রমন্তে যোগিনো অনন্তে নিত্যানন্দে চিদাত্মনি ইতি রামপদে নাশৌ পরম ব্রহ্ম অবিধীয়তে, বলছেন রমন্তে যোগিনো অনন্তে, যোগিনঃ অনন্তে নিত্যানন্দে চিদাত্মনি রমন্তে, কারা যোগীরা, যোগীগণ নিত্য আনন্দে যেখানে আনন্দিত হন বা তৃপ্তি লাভ করেন তিনি হচ্ছেন রাম। অনন্ত নিত্যানন্দ জ্ঞানমূর্তিতে যোগীরা তৃপ্তি লাভ করেন, সেই জন্য তার নাম রামচন্দ্র। সেই পরব্রহ্ম দশরথ পুত্রই তাকেই রাম বলা হয়েছে। কেন না, রমন্তে যোগিনা অনন্তে নিত্যানন্দে চিদাত্মনি চিত আত্মনি, যোগীরা তাদের নিজের চিত্তে এই রূপকে ধারণ করে সদা সর্বদা আনন্দে তৃপ্ত থাকেন এবং সেই জন্যে তার নাম রাম। চিন্ময়স্ব দ্বিতীয়স্ব নিষ্কলস্ব শরীরিণঃ উপাসকানাম কার্যার্থম ব্রহ্মণ রূপকল্পনা, বলছেন চিন্ময়স্ব দ্বিতীয়স্ব, তিনি কিরকম না অদ্বিতীয় চিন্ময়, চিন্ময়স্ব অদ্বিতীয়স্ব নিষ্কলস্ব শরীরিণঃ, তিনি অশরীরিণঃ, যার শরীর সম্ভব নয়, অশরীরিণঃ, তিনি স্বরূপত যার শরীর হতে পারে না, অশরীরিণঃ। তারপরে বলছেন চিন্ময়স্ব অদ্বিতীয়স্ব, যিনি চিন্ময় এবং অদ্বিতীয়, যার আর দ্বিতীয় থাকা সম্ভব নয়, নেই, এবং তিনি নিষ্কল, নিষ্কলস্য অশরীরিণঃ, এরকম হওয়া সত্ত্বেও উপাসকানাম কার্যার্থম, উপাসকের প্রয়োজনে তিনি ব্রহ্মণ রূপকল্পনা, সেই ব্রহ্মে রূপ কল্পনা করা যেন হয়েছে। ভগবান স্বরূপত অশরীরিণঃ, তাঁর শরীর সম্ভব নয়, তিনি চিন্ময় অদ্বিতীয় এবং যার মধ্যে কোনো কলা হওয়া সম্ভব নয়, নিষ্কলা,
কলা মানে অংশ, যার মধ্যে নিষ্কল, যিনি পূর্ণ তার আর অংশ হবে কি করে? অংশীভূত হওয়া সম্ভব নয়। যিনি পূর্ণ সদাপূর্ণ, কিন্তু উপাসকানাম কার্যার্থম, উপাসকের প্রয়োজন হেতু তিনি শরীর ধারণ করে এসেছেন। স্বরূপত তার শরীর সম্ভব নয়। কেন সম্ভব নয়? তিনি চিন্ময়, তিনি অদ্বিতীয়, তিনি কলারহিত এবং তিনি শরীর রহিত অশরীর। এইটা তার স্বরূপ হওয়া সত্ত্বেও উপাসকের প্রয়োজনে তিনি শরীর ধারণ করে এসেছেন। রূপকল্পনা, দেখুন সেই জন্য বলছেন ব্রাহ্মণ রূপকল্পনা। তাহলে যত রকম রূপ সবই কিন্তু কল্পনা। কল্পনা মানে চিন্তা, একটা থট। স্বরূপত তার রূপ হওয়া সম্ভব নয়, তাকে আমরা রূপ ছাড়া ভাবতে পারি না বলে তাকেও আমরা একটা রূপ যুক্ত করেছি। এক মহারহস্য। আমরা আসলে রূপযুক্ত, সেই জন্যে আমরা ভগবানকেও রূপযুক্ত ছাড়া ভাবতে বা চিন্তা করতে পারি না। যদিও তার রূপ হওয়া সম্ভব নয়, রূপ হওয়া সম্ভব নয় মানে উইদাউট ফর্ম, তার ফর্ম হওয়া সম্ভব নয়, কিন্তু তবুও তিনি ফর্ম হয়েছেন, লীলা বিগ্রহ ধারণ করেছেন বলে উপাসকানাম কার্যার্থম, উপাসকানাম প্রয়োজনার্থম, উপাসকের প্রয়োজনের জন্যই এটা করতে হয়েছে। রূপস্থানাম দেবতানাম পুংস্ত্রিঅঙ্গ অস্ত্রাদি কল্পনা দ্বি চত্বারি ষড়ষ্টাসং দশ দ্বাদশ ষোড়শ। কি বলছেন? রূপস্থানাম দেবতানাম পুংস্ত্রিঅঙ্গ অস্ত্র আদি কল্পনা। রূপস্থানাম রূপে অবস্থিত দেবতানাম দেবতাদের পুং স্ত্রী অঙ্গ অস্ত্র আদি কল্পনা করা হয়েছে। কেন? দেখুন, রূপস্থানাম রূপে অবস্থিত বলে দেবগণের আমরা পুং বলছি, স্ত্রী বলছি, তার অঙ্গ বলছি, তার অস্ত্র বলছে, এরকম নানাভাবে তাকে আমরা বিভাজিত করছি। কিন্তু আসলে স্ত্রীত্ব, পুংত্ব বা অঙ্গ অস্ত্র এগুলো কেবল কল্পনা মাত্র, এগুলো বাস্তবিক সম্ভব নয়। আসাম এই দেবতাদের দ্বি চত্বারি ষাট অষ্ট দশ দ্বাদশ ষোড়শ অষ্টাদশ সহস্র অন্তা হাজার পর্যন্ত হন্তা হন্ত এব কথিতা আমি এই সমস্ত শঙ্খ আদিভি শঙ্খ প্রভৃতি সহিত ইউতাহ সংযুক্ত তথা তাসাম বর্ণবাহন কল্পনা অষ্টাদশামি কথিতা হস্তা শঙ্খাদিভিরুতা সহস্রান্তা তথা তাসাম বর্ণবাহন কল্পনা। মানে এগুলো সবই রূপ আমরা প্রদান করেছি, কল্পনা। আসলে সেখানে কোনো রূপ হওয়া সম্ভব নয়। শক্তি সেনা কল্পনা চ ব্রহ্মণব্যম হি পঞ্চধা কল্পিতস্য শরীরস্য তস্য সেনাদি কল্পনা। তারপরে সমস্ত এই যে সেনা টেনা এসব নানা রকম কাহিনী সব আমরা কল্পনাতে এগুলো পাচ্ছি। হস্ত শঙ্খ প্রভৃতির দ্বারা তিনি ভূষিত হয়েছেন। তারপরে নানা সমস্ত দেবগণের বর্ণ, তার বাহন, শক্তি, সেনা,
এই সব যে বর্ণনা, শরীর কল্পিত হওয়ার পর তার সেনা প্রভৃতি সবই কল্পনা করা হয়েছে। ব্রহ্মাদীনাং বাচকয়ং মন্ত্র অন্বাদি সঙ্গকঃ জপ্তব্য মন্ত্রিণা নৈবম বিনা দেব প্রসিদতি। কি বলছেন? ব্রহ্মাদির বাচক এই মন্ত্র, সর্বানুগত ব্রহ্ম যার কার্যে বাচক, যিনি মন্ত্র প্রাপ্ত হয়েছেন তার পক্ষে তা জপ করা উচিত, এরূপ না করলে পরমেশ্বর প্রসন্ন হন না। ব্রহ্মাদীনাং বাচকয়ং মন্ত্র অন্বাদি সঙ্গকঃ জপ্তব্য মন্ত্রিণা নৈবম বিনা দেব প্রসিদতি। এইভাবে শ্রী রামচন্দ্রের বা এই রাম কথাটির মন্ত্রের কি তাৎপর্য সেটি বলছে, অর্থাৎ স্বরূপত যে তিনি সেই ব্রহ্ম সেটি এখানে বলছেন। ক্রিয়াকর্মেতি কর্তৃণাম অর্থং মন্ত্রো বদত্যতঃ মননাত ত্রাণনা মন্ত্র সর্ববাচ্যস্য বাচকঃ। তো এই ক্রিয়াকর্মেতি কর্তৃণাম অর্থং মন্ত্রো বদত্যতঃ বদতি, মন্ত্র দেবতাদের ক্রিয়াকর্ম অর্থ প্রকাশ করে, সেই প্রকারে বোধক বলে এবং ত্রাণের কারণ বলে এই সমস্ত অভিধেয় বস্তুর বাচক মননা। অর্থাৎ শ্রী রাম যে এই শব্দ বা এই অক্ষর বা এই মন্ত্র, এর কি রহস্য সেইটি এই উপনিষদে বলা হয়েছে, শ্রীরাম পূর্ব তাপনী উপনিষদ। যে মহামন্ত্র বলে বলা হয় রামচন্দ্রকে, রামকে, সেইটি এই উপনিষদে উল্লেখ করেছেন যে বাস্তবিক রামচন্দ্র কে ছিলেন, যাকে আমরা নানাভাবে যার কাহিনী আমরা জানি, সেই রামচন্দ্র আসলে স্বরূপত মহাবিষ্ণু, তিনি হচ্ছেন পরব্রহ্ম। আমরা কাহিনী অংশে রামচন্দ্রের কথা পড়ছিলাম, ভগবান রামচন্দ্রের জীবন কথা, কিভাবে তিনি ধীরে ধীরে বড় হয়ে তারপর সীতাদেবীর সঙ্গে বিবাহ, তার রাবণ কর্তৃক হরণ, এই সমস্ত কাহিনী মোটামুটি আমরা খুব সংক্ষেপে দেখেছি। এখন আমরা যে অংশটি পড়ব, সীতাদেবী অশোক বনে রয়েছেন, সকলেই আপনারা এই পর্যায়টা নিশ্চয় জানেন যে সীতাদেবী অশোক বনে ছিলেন। সুদীর্ঘ অতীতের ধ্যান ধারণা ও মূল্যবোধ আমরা ক্রমেই হারিয়ে ফেলছি, পশ্চিমের ভাব আদর্শের দাপটে আমরা আজ আমাদের অজান্তে প্রাচীন ঐতিহ্যকে জীবন থেকে বিদায় দিচ্ছি। আমাদের যে ঐতিহ্য তা যেন অনেক অংশে আমরা ভুলতে বসেছি, এটি হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে, কিন্তু এটা বাস্তব যে চাকচিক্যের দিকেই আমাদের নজরটা অনেক বেশি, এবং সেই কারণের জন্যে বলছেন যে আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য এবং যে গৌরব গাথা, সেগুলো সম্বন্ধে আমরা পরিচিত না হওয়ার ফলে অনেক সময় না বুঝেও পাশ্চাত্যের সব কিছুই ভালো, এরকম একটি সাধারণ সিদ্ধান্ত আমরা করে ফেলি।
বর্তমানে এই বিজাতীয় চিন্তাধারা এবং বিপরীতমুখী মূল্যবোধে জাতীয় জীবন বিপন্ন হলেও 5000 বছরের প্রাচীন আদর্শকে একেবারে বিসর্জন দেওয়া অসম্ভব। অন্ততপক্ষে 5000 বছর আগে এই সমস্ত কাহিনী এখানে অন্তত বলা হচ্ছে, এই জন্য যে এখানে নির্দিষ্ট করে বলা খুব মুশকিল। দেখবেন কোথাও কোথাও আমরা এটাও শুনেছি বা একটু আপনারা পড়েছেন, মহাভারতের যুগকেও এই 5000 বছর বলা হয়েছে, কিন্তু রামচন্দ্রের সময় নিশ্চয়ই মহাভারতের পূর্ববর্তী। তাহলে সেটা কি 5000 বছর হবে? অনেক বেশি হবে। সেটা কত নির্দিষ্ট করে বলা মুশকিল, কারণ ভারতীয় গবেষক যারা তারা সবসময় এটাকে অনেক অনেক বেশি বলে বলেন, যেটা বৈদিক যুগের যে সময় তার সময়কাল। আবার পাশ্চাত্যের গবেষক যারা তারা এটাকে অত প্রাচীন বলে মনে করেন না। এর কারণ হচ্ছে আর অন্য কিছু নয়, খুবই স্পষ্টত যে কারণটি, কারণ পাশ্চাত্যের যা কিছু সেটি যীশু খ্রিস্টের জন্মকে মাইলস্টোন হিসেবে ধরা হয়। যে যীশু খ্রিস্টের জন্মের আগে কোনো কিছু ছিল বা ভালো কিছু ছিল এটা তারা বলতে নারাজ। আর যে কোনো গবেষণার পেছনেই রাষ্ট্রের একটা আর্থিক সাহায্যের ব্যাপার থাকে, বিপুল অর্থ। এখন আপনি যদি অর্থ সরবরাহ করেন, আমাকে কোনো বিষয়ে গবেষণা করতে দেন, আমি যদি আপনার মনোমত বিষয়ের বিপরীতে গিয়ে কথা বলি, সেই গবেষণাপত্র কোন জায়গায় পৌঁছবে প্রশ্নচিহ্ন থেকেই যায়। ফলে কোথাও যে সত্য একটু কম্প্রোমাইজড হয়েছে এটা বোধহয় আমাদের বুঝতে অসুবিধে হয় না। সেই জন্য দেখবেন পাশ্চাত্য গবেষক যখন ভারতবর্ষের বা এই সভ্যতা নিয়ে কোনো কথা বলবেন, তখন দেখবেন খুব মেরে কেটে খ্রিস্ট জন্মের হয়তো 100 বছর 200 বছর বড় কঠিনভাবে তারা ওইটুকু মানে হয়তো বলবে। আপনাদের আমাদের ধরে নিতে হবে সত্যের অনুরোধে, খ্রিস্টপূর্ব যখন বলছেন মানে ওটা অনেক অনেক বছরের, এটাই হলো বাস্তবতা। যাই হোক, আমরা যদি পুরাণ কাহিনী হিসেবে দেখি তখন রামচন্দ্রের সময়টা কত, এটা হচ্ছে ত্রেতা যুগ। সত্য, ত্রেতা, তারপর কলি, ত্রেতা যুগ, ফলে অনেক অনেক সময়ের আগে। যাই হোক, দেখুন আমরা ওই জায়গাটি ধরব, কি বলা হচ্ছে সেখানে, স্বয়ং ভগবান আমাদের অন্তরে বাস করেন বলেই ভূমাকে বাদ দিয়ে ক্ষুদ্রকে, চৈতন্যকে ত্যাগ করে জড়কে, শ্রেয়কে ছেড়ে প্রেয়কে নিয়ে আমরা জীবন তরণীকে চালাতে পারব না। কারণ আমরা ওই আদর্শ একেবারে বিসর্জন দিতে পারি না। কোন আদর্শ? তাই দুটো আদর্শ খুব স্পষ্ট হলো, একটি ভারতবর্ষের যে আদর্শে ভারতবর্ষ বড় হয়েছে, পাশ্চাত্যের চাকচিক্য যেমনই হোক না কেন বা যতটাই আপনার উপর প্রভাব বিস্তার করুক না কেন, সম্পূর্ণরূপে আপনি ভারতবর্ষের প্রাচীনত্বকে বা প্রাচীন আদর্শকে মুছে ফেলতে পারেন না। কেন পারেন না সেটাই বলা হচ্ছে, যে ভগবান আমাদের অন্তরে বাস করেন তাই ভূমাকে বাদ দিয়ে ভূমিকে বা ক্ষুদ্রকে আমরা নিতে পারি না, তাই না?
একটা বৃহৎ কিছু আমাদের অন্তরে যেহেতু রয়েছে, তাই সামান্য কিছুকে আমরা নিতে পারি না, চৈতন্যকে ত্যাগ করে জড়কে নিতে পারি না, শ্রেয়কে বাদ দিয়ে প্রেয়কে আমরা নিতে পারি না। এবং সেই জন্যই দেখবেন মোক্ষ বা মুক্তি লাভকেই জীবনের নীতি নির্ধারক আচরণ বিধি বলে আমরা মেনে থাকি, মুক্তি বা মোক্ষ লাভ। এই যে আমাদের আদর্শ, এই যে আমাদের দৃষ্টিভঙ্গি, এইটি হচ্ছে আমাদের ভেতরে যে দৈবী সম্পদ, সেই দৈবী সম্পদ আমাদের অন্তরে রয়েছে। দৈবী সম্পদই মানুষকে বন্ধন থেকে মুক্ত করে দেয়। সীতাদেবীর যে অনন্য সাধারণ জীবন, তা ভারতবর্ষের অমূল্য সম্পদ। সীতাদেবীর যে জীবন আদর্শ, এটি আমাদের কাছে সম্পদ। কেননা সীতা হচ্ছেন পবিত্রতার জীবন্ত প্রতিমা, সীতা হচ্ছেন পবিত্রতার জীবন্ত প্রতিমা, এবং সর্বংসহা পৃথিবীর ন্যায় চির সহ্যশীলা সীতাদেবী, আকাশের ন্যায় উদার, প্রতিজ্ঞায় অটল, বিশ্বাসে চিরধীর, এবং রাবণের নিকট তিনি হচ্ছেন ভয়ঙ্কর মৃত্যুরূপী। দেখুন দুটো দিকে তার দুরকম, একদিক থেকে তিনি সর্বংসহা, আকাশের ন্যায় উদার, প্রতিজ্ঞায় দৃঢ়, বিশ্বাসে ধীর স্থির, আবার রাবণের মতো চরিত্রের কাছে তিনি কিন্তু একেবারে বীরাঙ্গনা, সেখানে তার তেজ তিনি প্রকাশ করেছেন। তার সতীত্বের তেজে জ্বলন্ত বগ্নি, নম্রতার প্রতিমূর্তি এবং দুঃখের শরীরী মূর্তি সীতাদেবী। আপনারা নিশ্চয় স্মরণ করতে পারবেন যখন নহবতে শ্রীমা সারদা দেবী ছিলেন, নহবতের ওই ছোট্ট ঘরে শ্রী মায়ের জীবন অশোক বনে সীতাদেবীর জীবনের মতোই আমাদের মনে হয়। যদিও এ কালে শ্রীমা ওইভাবে হয়তো ভাবেননি বা আমরাও হয়তো ওভাবে দেখছি না, কিন্তু বাস্তবিক দেখুন ওই ছোট্ট একটি ঘরের মধ্যে তিনি ঠাকুরের সেবার সমস্ত জিনিস সাজিয়ে রেখেছেন, অথচ মনে মনে আনন্দে পূর্ণ হয়ে রয়েছেন। এটি অত সহজ বিষয় নয়। যিনি এসেছেন শহরে, গ্রাম ছেড়ে, স্বামীর কাছে থাকবেন, স্বামীর সেবা করবেন, এই ভাব নিয়ে যিনি এসেছেন, তাকে ওই ছোট্ট একটি ঘরে বন্দি জীবন কাটাতে হচ্ছে বললে খুব বেশি বলা হবে না। কারণ এই জন্য যে তার খুব একটা স্বাধীনতা ছিল তা না, কারণ ওই ছোট্ট ঘর যেখানে কোনো শৌচালয় নেই, শৌচাগারের তখন ধারণাই হয়তো, গৃহমধ্যে শৌচাগারের ধারণা হয়তো তখন ছিলই না, কত কষ্টে মাকে ওইটুকুর মধ্যে জীবন যাপন করতে হয়েছে, অথচ তিনি নির্বিকার চিত্তে আনন্দের সঙ্গে কিন্তু ছিলেন। রামের সীতাকে বর্জনের যে প্রজাদের জন্য তাকে তিনি বর্জন করেছিলেন, দেখুন সেখানেও রামচন্দ্র যে এই রকম রূঢ় ব্যবহার, সীতাদেবী সেখানেও নির্বিকার রয়েছেন। এবং সীতাদেবীর এই যে দুঃখের কথা বলছিলাম, দুঃখের শরীরী মূর্তি সীতাদেবী, বাস্তবিক তাই। সেই জন্যে লোকে অত সহজে সীতা নাম কাউকে দিতে চান না, কারণ কেউ চান না যে তার কন্যা দুঃখ পাক,
হ্যাঁ, কারণ দেখুন 6 বছর বয়সে তার বিবাহ হলো, তারপরে 12 বছর বয়সে অযোধ্যার জীবন, আবার রাবণের সঙ্গে যখন সাক্ষাৎ হলো তখন সীতাদেবীর বয়স হচ্ছে 31 বৎসর, ওই সময়ে তার রাবণের সঙ্গে সাক্ষাৎ, এবং অবশেষে অশোক বনে মানে অত্যন্ত দুর্বিষহ ভাবে জীবন যাপন করতে হচ্ছে। এটা ভাবলেই মানে সীতা নাম যে দুঃখের দোতক এটা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। 1 বছর মাত্র তিনি রামচন্দ্রের সঙ্গে অযোধ্যাতে থাকতে পেরেছিলেন, মাত্র 1 বছর, এবং তারপর আবার যখন ফিরে এলেন এত কাণ্ডের পরে, দেখুন তখন আবার তাকে বর্জন করতে হচ্ছে বাল্মীকির আশ্রমে, সেখানে গিয়েও তিনি তপস্যা করছেন। এই জীবনটাও খুব সুখকর জীবন নয়, তপস্যার জীবন, এবং ধর্মের যে 4টি মূল স্তম্ভ বলা হয় ধর্মের, তপস্যা, শুচিতা, দয়া এবং সত্য, এই 4টিকে ধর্মের স্তম্ভ বলা হয়। কি? তপস্যা, শুচিতা, দয়া এবং সত্য, এই যে 4টি, এইটি কিন্তু সীতাদেবীর জীবনে একেবারে আদর্শের চূড়ান্ত, এই 4টি জিনিস। এবং ত্যাগকে আশ্রয় করে এই সমস্ত গুণের স্থিতি এবং বৃদ্ধি হয়। সেই জন্য দেখবেন ত্যাগ এবং সেবার মহিমাকে ভারতবর্ষে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় বা ভাবা হয়। সীতাদেবী যখন রামচন্দ্র বনগমন করছেন তখন তিনিও কিন্তু বনগমনের ইচ্ছে প্রকাশ করেছেন এবং গিয়েওছেন, কারণ ধর্মস্থাপন, ধর্ম সংস্থাপন যেমন ভগবানের কাজ, তেমনি সহধর্মিনী রূপে সীতাদেবীও রামচন্দ্রের সঙ্গে গিয়ে ধর্ম সংস্থাপনের কাজ করেছেন, এবং এরা দুজনে একই আত্মা, কেবল 2টো ভিন্ন শরীর, এবং তাদের উভয়েরই জীবনের উদ্দেশ্য ত্যাগ এবং সেবার মাধ্যমে ধর্মকে সংস্থাপন করা, আদর্শ জীবন যাপন করা, এবং সেই কাজটি করেছেন সীতাদেবী অশোক বনে যখন তপস্বিনী রূপে রয়েছে। অশোক বনে সীতাদেবী তখন এই আদর্শ ত্যাগ এবং আদর্শ সেবার ভাব নিয়ে রয়েছেন। তার সেই অদৃষ্টপূর্ব তপস্যা এবং জ্বলন্ত পতিব্রতার যে ভাব, এইটি কিন্তু আদর্শ হয়ে রয়েছে। শোকে দুঃখে ম্রিয়মাণ, উপবাসে শীর্ণ শরীর, ছিন্ন মলিন বসনে আবৃত দেহ, কিন্তু সমস্ত মন প্রাণ দিয়ে শুধু রামচন্দ্রের চিন্তা করেন। দেখুন তপস্যার মূর্ত রূপ কিভাবে না তিনি দুঃখে ভেঙে পড়ছেন রামচন্দ্রের বিরহে, এবং উপবাসে তার শরীর ছিন্ন, বসন ছিন্ন ও মলিন, কিন্তু মন প্রাণ সমর্পণ করেছেন শ্রী রামচন্দ্রে। এই যে মূর্তি, আপনাদের নিশ্চয় মনে পড়বে শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে, তখন তিনি এই রূপটি প্রত্যক্ষ করছেন, এবং শ্রীরামকৃষ্ণের ভাষাতে সাদা চোখে, সাদা চোখে তিনি দেখছেন সীতাদেবীর বিষণ্ন মূর্তি। এই বিষণ্ন মূর্তি সীতাদেবী
সম্ভবত অশোক বনের কাহিনী, যেখানে বিষণ্ণ রূপে তিনি ছিলেন, সেই রূপটি শ্রীরামকৃষ্ণ দর্শন করছেন এবং তিনি ব্যাকুলতার দৃষ্টান্ত হিসেবে সীতাদেবীর চরিত্র ধ্যান করতে বলেছেন। মা আমাকে সীতার মতো করে দাও, একেবারে সব ভুল, দেহ ভুল, যোনি হাত পা স্তন কোনো দিকে হুঁশ নেই, কেবল এক চিন্তা কোথায় রাম। কথামৃতের নিশ্চয়ই আপনারা এই লাইনগুলো পরিচিত আছেন। ফলে দেখুন, শ্রীরামকৃষ্ণ সাদা চোখে সীতাদেবীর দর্শন পাচ্ছেন, আর একবার সীতাদেবীর অবস্থাটা চিন্তা করুন, তিনি রামচন্দ্রের জন্য এতটাই বিষণ্ণ হয়েছেন, ব্যাকুল হয়েছেন, যে যেখানে সমস্ত রকম দেহভাব চলে গিয়েছে। এটি আসলে ভক্তের চিরকালীন ব্যাকুলতার প্রতীক। ভক্ত যখন ভগবানকে লাভ করতে চায়, তার ব্যাকুলতাও এই অবস্থায় যদি পৌঁছয়, কেবল তখনই তিনি ভগবানের দর্শন লাভ করতে পারেন। তারই চিরকালীন দৃষ্টান্ত হয়ে রয়েছেন সীতাদেবীর এই বিষণ্ণ কাহিনী। কিরকম রয়েছে আপনারা সকলেই জানেন, সেগুলো ওই অশোক বনে সব চেরি রাক্ষসী, হ্যাঁ, এরা সব ঘিরে আছে, কঠোর শাসন। তার ফলে তাদের দুঃখের, মানে সীতাদেবীর আর মানে সীমা পরিসীমা নেই, এবং এরাও তাকে ক্ষিপ্ত করে তুলছে, কারণ এরা তো সব রাবণের লোক, চল তাকে গিয়ে নানাভাবে বোঝাচ্ছে যে রামচন্দ্রের থেকে রাবণ অনেক ভালো ভালো, একবার শুধু রাজি হয়ে যাও, হ্যাঁ, স্বর্গে কি আছে, স্বর্গের থেকেও এই লঙ্কায় অনেক বেশি সুখ আছে। এবং অশোক বনের যে সৌন্দর্য, নন্দন কাননের থেকেও আরো মনোমুগ্ধকর। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও সীতাদেবীর মনে কিন্তু কোনো শান্তি নেই। তিনি সেই সৌন্দর্য উপভোগ করবার মতো মানসিকতাও তার নেই, এবং অত্যন্ত শোকে ভয়ে তিনি যেমন হরিণী খুব কাতর হয়ে থাকে, তিনিও ঠিক ওরকম হরিণীর মতন হয়ে আছেন, এবং তিনি কোনো আহারাদি করছেন না। মা সীতাদেবীর অবস্থাটা একবার মনে মনে কল্পনা করুন, অশোক বনে তিনি কোনো আহার গ্রহণ করছেন না, হাঙ্গার স্ট্রাইক। এখান থেকে হয় মুক্ত হবেন, আর না হলে তিনি শরীর ত্যাগ করবেন, কিন্তু রাবণের হাতে নিজেকে সমর্পণ করবেন, কোনোভাবেই হবে। এবং এই অবস্থায় দেবতারাও চিন্তিত হচ্ছেন যে কি হবে, এরপর কি হবে। দেখুন, এই কাহিনীগুলো আজ আমরা পড়ছি, কিন্তু হাজার হাজার বছর আগে এটা একবার ভেবে দেখুন, কোনো কমিউনিকেশন ছিল না, না মোবাইল ফোন, না খবর কাগজ, যে হ্যাঁ ওখানে রামচন্দ্র এসে গেছে, প্ল্যান করছে, আমি আর বেশি চিন্তা নেই, কিচ্ছু ছিল না। প্রসঙ্গত আপনাদের এটাও বলে দিই, যখন এই কথা উঠল, দেখুন যখন বিভীষণ
সমস্ত কিছু ছেড়ে চলে আসছেন রামচন্দ্রের কাছে, দাদার দলে না থেকে। একবার ভেবে দেখুন তো, যে রামচন্দ্রের কাহিনী আপনি বইতে পড়ছেন, আপনি নানা জায়গায় শুনে একটা রামচন্দ্র সম্বন্ধে, রামচন্দ্রের চরিত্র সম্বন্ধে ধারণা করতে পারে যে রামচন্দ্র মানুষটা এইরকম। কিন্তু বিভীষণ, যিনি একমাত্র হনুমানের কাছে তার কথা শুনেছে, মানে একজন মানুষ আছে তার নাম রাম, আদৌ তিনি রাবণের থেকে ভালো কিনা বা কিছুই তার সম্বন্ধে জানা নেই। হয়তো এখানে তিনি এত কিছু ত্যাগ করে এসে দেখবেন যে একটা সাধারণ মানুষ হতেও তো পারে। রাবণের মানে হনুমানের কথায় এত দূর বিশ্বাস, পয়েন্টটা হচ্ছে বিশ্বাস, এটাতেই বলতে চাইছি। তাহলে ভেবে দেখুন বিভীষণের কত দূর বিশ্বাস। হ্যাঁ, বলছে না অন্ধের মতো বিশ্বাস? ওরে অন্ধের মতো কি বিশ্বাস, তো পুরোটাই অন্ধ। কতগুলো বিশ্বাস কি চোখওয়ালা আছে, আছে না কথা মিত্র শ্রীরামকৃষ্ণে দেখবেন। সব বিশ্বাস মানেই ব্লাইন্ড অনলি। যদি জ্ঞান পূর্ণ হয়ে থাকে তাহলে সেখানে বিশ্বাসের দরকারটা কি? যেটা প্রত্যক্ষ সেখানে বিশ্বাসের কোনো প্রয়োজন আছে? তাহলে বিশ্বাস যেখানে আসছেন দ্যাট ইজ ব্লাইন্ড, অলওয়েজ ইট ইজ ব্লাইন্ড। দেখো, তাই না? মা জানে তার গর্ভের সন্তান রাজপুত্র, কিছুই জানে না মা, তাই না? মা কি জানে? কিচ্ছু জানে না। কিন্তু সে জানে যে আমার সন্তান একদম দেবদূত আসছে। মা এই ভাব, এই বিশ্বাস, ভগবান যখন আমাকে পাঠাচ্ছেন আমার কাছে নিশ্চয়ই একটা ভালো, এই বিশ্বাস। তার মানে যেখানেই দেখবেন এই বিশ্বাস জিনিসটি রয়েছে সেটা অলওয়েজ ব্লাইন্ড। হয় বলো জ্ঞান, নয় বলো বিশ্বাস, তাই না? তো বিশ্বাস জিনিসটি এইরকমই। দেখুন, রাবণকে পরিত্যাগ করে ভগবানের জন্য তিনি চলে এলেন কিন্তু তার কিচ্ছু জানেন না। ভক্তের হৃদয়ে এই রকম একটি বিশ্বাস সব সময় থাকবে, চলন্ত বিশ্বাস যে ভগবান আমার কখনোই অনিষ্ট করতে পারেন না, করবেন না, যাই করুন না কেন এটা নিশ্চয়ই কোনো মঙ্গল আছে। সর্বদাই এই দৃঢ় বিশ্বাস যদি না থাকে ভক্ত কখনোই ভগবানকে ভালোবাসতে পারে না। নাহলে দেখবেন সব সময় তার কাছে এই তুল্য মূল্য চলবে, মানে অলওয়েজ ফেথ ইজ অলওয়েজ ব্লাইন্ড। এবং যখন দেবতারা এরকম ভাবে অশোক বনে সীতা দেবীর এই মর্মান্তিক অবস্থা, বিষণ্ণ অবস্থা, তারাও চিন্তিত, আরে কি অবস্থা, হ্যাঁ, মহাদেবী স্বয়ং মানব শরীর ধারণ করে গিয়ে কি কঠিন খেলাটাই না খেলতে হচ্ছে, কি কঠিন পরিস্থিতি না পড়তে হয়েছে। এবং তখন ব্রহ্মা, দেবরাজ ইন্দ্র, মানে ব্রহ্মার আদেশে দেবরাজ ইন্দ্র স্বয়ং সীতাদেবীকে রাম এবং লক্ষ্মণের সুসংবাদ দিয়ে তার আশঙ্কা দূর করছে, মানে ইন্দ্র সেখানে গিয়ে ওই কাজটা করছে যে চিন্তা করো না, সব ঠিক আছে, মানে রামচন্দ্র এবং সীতাদেবী এই লক্ষণ এরা সব ব্যবস্থা করছে, চিন্তা আপনি করবেন। দেখুন, এখনকার দিনে মোবাইল ফোন থাকলে হয়ে যেত, কিন্তু সেই কাজটা ইন্দ্রকে করতে হলো, তার মানে স্বর্গরাজ্যেও চিন্তিত সবাই। এবং শুধু তাই নয়, তারা কি করছেন, আসবার সময় একটু খাবার দাবার এনেছে। খাবার দাবার মানে ওখানে তো এরকম ধরুন খিচুড়ি টিচুড়ি পাওয়া যাবে না, হবিষ্যি নিয়ে এসেছে, দিব্য হবিষ্যি। হ্যাঁ, দিব্য হবিষ্যি কিরকম অবশ্য আমি এরপরে বললে বলতে পারবো না, মানে কি কি দিয়ে কে বানিয়েছিল সেখানে এসব,
কিন্তু দিব্য হবিষ্যান্ন নিয়ে ইন্দ্র গিয়েছিলেন সীতা দেবীর কাছে। এবং ওই যে ইন্দ্রের প্রদত্ত যে খাবার, সীতা দেবী সেটি গ্রহণ করেছিলেন এবং খুবই আশ্বস্ত হয়েছিলেন যে রামচন্দ্র তাকে উদ্ধারের ব্যবস্থা করছেন। তিনিও কিন্তু চিন্তিত, এটা তিনি বুঝতে পেরেছেন। এবং কি অবস্থা দেখুন, ওই অবস্থাতে যখন সীতা দেবীর বিষণ্ণ মনির অবস্থা, রাম মানে বিরহে তিনি কাতর, আর এদিকে রাবণ বারবার প্ররোহণের মানে পথ দেখিয়ে যাচ্ছে। তিনি আসছেন সীতা দেবীর কাছে প্রণয় নিবেদন করতে আসছে। কি অবস্থা! নানা কৌশলে তার প্রীতি, লোভ, ভয়, এরকম নানা রকম কৌশল দেখিয়ে যেটাতে জয়লাভ করা যায়, এরকম করে তিনি নানা আশ্রয় নিয়ে একটার পর একটা পদ দেখাচ্ছেন। এবং শুধু তাই নয়, এতেও যখন পারছেন না, তখন রাজনীতির দিক থেকেও তাকে কিভাবে পরাস্ত করা যায় সেই চেষ্টাও রাবণ কিন্তু করতে ছাড়েন, এটাও করেছে। সমস্ত দিক থেকে রাবণের সমস্ত শক্তি কিন্তু পরাহত হয়েছে, তিনি পরাজয় স্বীকার করেছেন। এবং সীতা দেবী ভয়ে তিনি এমনভাবে মানে ওখানে উপবেশন করেছেন, বসেছিলেন, যাতে করে তার লজ্জা এবং সম্ভ্রম রক্ষিত হয়, এ সমস্ত তিনি চেষ্টা করেছেন। এবং অবশেষে তিনি রাবণকে মানে পরাজিত করতে বাধ্য করেছেন। রাবণ বুঝে গিয়েছেন যে সীতা দেবীকে কোনোভাবে ভুল বোঝানো, প্রতারিত করা, ভয় দেখিয়ে কোনোভাবেই যে সম্ভব নয়, এটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন। এবং এর পরে আমরা দেখব যে রামচন্দ্রের চিন্তা আরো বৃদ্ধি পায় এবং সতীত্বের তেজে সীতা দেবী যে কাজটি করেছিলেন, যে মাত্র একগাছা তৃণ তিনি রাবণের সামনে রেখেছিলেন একটা ব্যবধান হিসেবে, দেখুন তার তো আর কিছু করার নেই, সেখানে তিনি অত্যন্ত অসহায়, কারণ ওখানে রাবণের সমস্ত শক্তি, তখন তিনি কি করবেন? শেষ যেটাকে ব্রহ্মাস্ত্র বলা হয় সেটিকেই তিনি তার সামনে তুলে ধরেছেন, এবং সেটা কি অস্ত্রের নাম? সতীত্ব। সেই অস্ত্রটাকে তিনি সামনে নিয়ে এসেছেন। তিনি যে পতিব্রতা নারী, সে তার সামনে এসে কি করছেন? না, একগাছা তৃণ রাবণের সামনে রেখে তিনি একটা প্রাচীর তৈরি করছেন। দেখুন, এরকম দুশ্চরিত্র লম্পট রাবণ, আমাদের কাছে মনে হবে যে এই তৃণের প্রাচীর তার কাছে কি, তৃণ দিয়ে ব্যবধান দূরত্ব তার কাছে কি, কিন্তু আমরা দেখব যে সতীত্বের শক্তি এত তীব্র, এত কঠোর, এত কঠিন যে এটাকে ভঙ্গ করা তার পক্ষে অত্যন্ত মানে অসম্ভব একটা কাজ, কিছুতেই তিনি এটা পারছেন না। দেখুন, এইগুলো হচ্ছে ভারতবর্ষের মূল্যবোধ। হাজার হাজার বছর ধরে ভারতবর্ষ এইগুলোকে ধারণ করে আছে, সেই কারণের জন্য সীতা দেবীকে আজও মানুষ পুজো করে এবং বোধ করি করবে হাজার হাজার বছর ধরে, চিরকাল নারীর আদর্শ হয়ে রয়েছে। তিনি বলছেন, তোমার মনকে আমার থেকে নিবৃত্ত করো। সীতা দেবী বলছেন রাবণকে,
ওই তৃণের ব্যবধানটুকু সামনে রেখে প্রাচীরের মতন ওইটাই, দেখুন ওটাই তার কাছে সমস্ত রকম ডিফেন্স করবার ওই শক্তি, সেটাকে তিনি সামনে তুলেছেন, দিয়ে বলছেন তোমার মনকে আমার থেকে নিবৃত্ত করো, নিজের স্ত্রীর সঙ্গসুখ ভোগ করো, আমি সতী এবং পরস্ত্রী। এই যে ভ্যালুজ, দেখুন এগুলো হাজার হাজার বছর আগে এগুলো উচ্চারিত হয়েছে ভারতবর্ষে, এবং তারপরে আমরা দেখব যে রাবণ কিন্তু বিন্দুমাত্র বিচলিত না হয়ে তিনি আরো বেশি চেষ্টা করেছেন যাতে করে সীতা দেবীকে আরো কাছে পাওয়া যায়, করেছেন বহু চেষ্টা করেছেন, এবং তারপর সীতা দেবী রাবণকে বলেন তোমাকে ভস্ম করার মতো সতীত্বের তেজ আমার আছে, তোমাকে ভস্ম করার মতো, কিন্তু পতির আদেশ নেই, তাই তপক্ষয়ের ভয় আছে বলেই আমি এখনো তুমি জীবিত আছো, আমি তোমাকে এই মুহূর্তে ভস্ম করে দিতে পারতাম, কিন্তু আমি যেহেতু দূরে আছি তাই আমি এটা করতে পারছি না, করছি না। রামচন্দ্রের ধনু আর পতিব্রতা সীতার হাতের সামান্য তৃণ, দেখুন কিরকম দিব্য অস্ত্রে রূপান্তরিত হয়েছিল রামায়ণ কাহিনী, কিন্তু সেই কাহিনী রামচন্দ্রের হাতে রয়েছে তীর ধনু, সেটা দিয়ে তিনি ধর্ম সংস্থাপন করছেন, আর সীতা দেবীর হাতে রয়েছে সামান্য তৃণ, কিন্তু সেই তৃণ দিয়েও তিনি কিভাবে ধর্মকে সংস্থাপন করছেন সেই কাহিনী রয়েছে। আমরা আজকে আর অগ্রসর হচ্ছি না, রামায়ণ কথার খানিকটা খানিকটা আমরা আজকে পড়লাম।